আন্তঃরাজ্য বন্যপ্রাণী চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল দুর্গাপুর বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে কাকসার বাসকোপা টোল প্লাজার সামনে এই চক্রের মূল দুই পান্ডাকে বনকর্মীরা গ্রেফতার করে। উদ্ধার করা হয় বিরল প্রজাতির প্রায় 650 টিয়া পাখি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে দক্ষিণ পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাসের নেতৃত্বে বন অধিকারীরা বিহার কলকাতা রুটের একটি লাক্সারি বাসকে বাসকোপা টোল প্লাজার কাছে আটকায়। এরপর বাসের লাগেজ বাংকার থেকে এই বিরল প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোহাম্মদ গুড্ডু এবং পিন্টু নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে বাসের চালক এবং সহচালককে। আটক করা হয়েছে বাস থেকে। দক্ষিণ পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাস বলেন, চোরা চালানের মধ্যে একটা মেন আইটেম হচ্ছে ওয়াইল্ড লাইফ। তো এই এটা বহুদিন ধরে চলে আসছে কলকাতার মার্কেট বা অন্যান্য ইভেন বাইরেও পাঠায় আর কি, বাইরের দেশেও চলে যায় বাংলাদেশ হয়ে। তো এইটা আমরা কালকে খুব মানে দুর্গাপুরের যিনি আমাদের ডিওপো এডিওপো এবং কোন যারা কর্মচারীরা আছে তারা একটা পথ পেতেছিল, একটা কনফিডেন্সিয়াল একটা সোর্স থেকে বিভিন্নভাবে নেওয়া হয়েছিল। আমাদের টার্গেট ছিল যে আমাদের এই র্যাকেটের একটা অংশকে ধরতে হবে। এই যে উত্তরপ্রদেশ বর্ডার থেকে যে কলকাতা এবং বাংলাদেশ বর্ডার পর্যন্ত যায়, এই র্যাকেটটাকে যদি না ধরা যায় এটা হবে না। তো এটা যেটা পাওয়া গেছে আজকে, যেটা পাওয়া গেছে 650 মতো, এখনও পুরোটা কাউন্ট হয়নি, 650 মতো প্যারাকিটস আর কি। আর মেন হচ্ছে যে আমরা দুজন আসামি ধরতে পেরেছি। আর যেই বাসে রেগুলার নিয়ে যাওয়া হচ্ছে পাটনা কলকাতা, সেই বাসটাকে আমরা সিজ করতে বাধ্য হয়েছি। যদিও কিছুটা প্যাসেঞ্জারের অসুবিধা হবে, কিন্তু সেটা আমরা অ্যারেঞ্জ করেছি যাতে অন্য বাসে তারা যেতে পারে। বাকি এই বাসটাকে ধরা হয়েছে যে এটা বহুবার তাকে নোটিশ করা হয়েছে, এদেরকে বলা হয়েছে যে এটা নিও না, এটা ওয়াইল্ড লাইফ, এটা কন্ট্রাব্যান্ড আইটেম, কিন্তু শোনেনি। কিন্তু বাধ্য হওয়া হয়েছে বাসের এবং খালাসি এবং ড্রাইভারকেও অ্যারেস্ট করতে। এবং অপরাধ চক্রের ব্র্যাকেটকে ধরার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।